হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি কন্টেন্ট নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে কি হতে পারে বলো তো। আচ্ছা, তোমরা আগে আমাকে একটি কথা বলো যে আমাদের চুলের জন্য কোনটি বেস্ট কন্ডিশনার বলো না হেয়ার মাস্ক? অনেকে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, অবশ্যই হেয়ার মাস্ক। আসলে না বন্ধুরা, হেয়ার অয়েল হচ্ছে আমাদের চুলের জন্য সবচেয়ে বেস্ট কন্ডিশনার। আসি, চলো আজকে আসল কথায় আসি। অনেকে বলতে পারো যে হেয়ার অয়েল নিয়ে আবার কিছুর কথা, কীভাবে হেয়ার অয়েল দিতে হবে, এটা নিয়ে আবার কন্টেন্ট লাগে? অবশ্যই লাগে। কেন জানো? আমরা অনেকে হয়তো জানি না কীভাবে হেয়ার অয়েলটা সঠিকভাবে স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে চুলের জন্য অনেক ভালো। তো অনেকে যারা জানো তাদের জন্য কংগ্রাচুলেশন, আর যারা জানো না তারা আজকে আমার কন্টেন্টকে দেখেছে কি নিয়ে, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার কীভাবে আমি আমার চুলের যত্নে হেয়ার অয়েল ইউজ করি। আমি সবসময় আমার নিজের বানানো হেয়ার অয়েল ইউজ করি। তোমরা হেয়ার অয়েল ইউজের ক্ষেত্রে কয়েক ধরনের হেয়ার অয়েল ইউজ করতে পারো, সেটি হচ্ছে কোকোনাট অয়েল, আমন্ডের হেয়ার অয়েল, ক্যাস্টর অয়েল, তারপর হচ্ছে অলিভ অয়েল। তো এক একটি হেয়ার অয়েল এক একটি জন্য কাজ করে। কোকোনাট অয়েল চুলের হেলদি রাখতে এবং শাইনিং করতে, মজবুত করতে সাহায্য করে। অলিভ অয়েল চুলকে কিছু শাইনিং করতে সাহায্য করে। অনেকে মিক্সার হেয়ার অয়েল ইউজ করতে পারো, অনেকে হার্বাল হেয়ার অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল, তারপর ক্যাস্টর অয়েল মিক্স করেও হেয়ার অয়েল ইউজ করতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা হেয়ার অয়েল ইউজ করার সময় যে ভুলগুলো করি সেগুলোর জন্য হয়তো আমাদের হেয়ার স্কাল্পটা ঠিক থাকে না, তারপর অনেক হেয়ার ফল হয়, তারপর ফল হতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, সারাদিনে একসাথে হেয়ার ফল হওয়া স্বাভাবিক, এটা কোনো ভয়ের কারণ নেই। যদি তার থেকে বেশি হেয়ার ফল হয় তাহলে অবশ্যই ডাক্তারের কনসাল্ট করতে হবে। হেয়ার অয়েল দেওয়ার কারণে যে আমাদের হেয়ার ফল হচ্ছে, শ্যাম্পু ইউজ করার কারণে যে হেয়ার ফল হচ্ছে, সেটা কিন্তু না। সেটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে আমাদের হেয়ার ফলটা কেন হচ্ছে। কখন বেশি সময় নিয়ে স্ক্যাল্পে হেয়ার অয়েল রাখবো না, কারণ বেশি যদি বেশিক্ষণ সময় নিয়ে রাখি তাহলে দেখা যাবে যে তোমার যতটুকু সময় রাখা দরকার তার থেকে যদি আমরা বেশি সময় ধরে হেয়ার অয়েল রাখি, এতে আমাদের হেয়ার ফলটা অনেক বেড়ে যায়। তো সেটা কী করতে হবে, যখন আমরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করি স্ক্যাল্পে, তখন তিন থেকে চার ঘন্টার মধ্যে হেয়ার অয়েলের কার্যকারিতা সম্পন্ন হয়ে যায়। এখন তোমাকে মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই হেয়ার অয়েল 3 থেকে 4 ঘন্টার বেশি বা 24 ঘন্টার বেশি রাখা যাবে না। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি হেয়ার অয়েল দিয়ে বাইরে যাই তো আমাদের ধুলাবলিগুলো আমাদের স্ক্যাল্পে চলে আসে। যে স্ক্যাল্পে যখন ধুলাবলিগুলো পড়ে তখন পোর্সগুলো, স্ক্যাল্পের পোর্সগুলো একদম ক্লোজ হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্লোজ পোর ক্লোজ হয়ে গেলে তখন তোমার হেয়ার ফল হতে শুরু করে। তো এটার জন্য তোমাকে বাইরে যাওয়ার আগে অবশ্যই শ্যাম্পু করে বাইরে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, হেয়ার অয়েল স্ক্যাল্পে অ্যাপ্লাই করার অ্যাগ্রেসিভভাবে অ্যাপ্লাই করবে না, অনেক জোরে জোরে ম্যাসাজ করা যাবে না। যখন তুমি হেয়ার অয়েলটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে তখন তুমি জাস্ট আস্তে আস্তে স্প্রেস করে হেয়ার অয়েলটা ইউজ করবে। আজকে আমি তোমাদের সাথে ঠিক কেমনভাবে শেয়ার করবো যে আমি কীভাবে আমার হেয়ারে আমি হেয়ার অয়েলটা ইউজ করি, আমার চুলের লেন্থে হ্যাঁ আমি কীভাবে অ্যাপ্লাই করি। চুলটা তুমি প্রথমে আঁচড়িয়ে নেবে, এবার সেভাবে কীভাবে আঁচড়ে হবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু আমার চুলটা ছোটো, তারপর আমি নিজের দিক থেকে আগে জটা ছাড়িয়ে নেব। অনেকে মনে করো যে হেয়ার অয়েলই তো দেবো, তারপর না হয় জটা খুলবো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, হেয়ারে অয়েল দেওয়ার পর কখনোই আমাদের চুল আঁচড়ানো যাবে না। তাহলে কারণ হেয়ার অয়েল দেওয়ার পর আমাদের চুলের যে পোর্সগুলো আছে তখন অনেক গোড়াটা অনেক নরম হয়ে যায়।
আজকে যে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে একটা হার্বাল। দেখতে পাচ্ছ তোমরা হেয়ার অয়েলটা নিয়েছি, হ্যাঁ এটার মধ্যে আমি সামান্য একটু পরিমাণে ক্যাস্টর অয়েল দিয়ে নিব, যেহেতু আমার অনেক হেয়ার ফল হচ্ছে তার জন্য আমি একটু পরিমাণে ক্যাস্টর অয়েল নিব। আর ক্যাস্টর অয়েল অনেক ঘন থাকে, যার জন্য সামান্য পরিমাণে নিলেই হয়ে যাবে। কখনো তোমাদের নিজেদের চুলে বেশি পরিমাণে তেল দিবে না। আমরা অনেকেই মনে করি যে অনেক বেশি তেল দিলে আমার চুলটা অনেক সুন্দর হয়ে যাবে, কিন্তু আসলে না, কখনোই সেটা হবে না। তোমার চুল যতটুকু তেল নেওয়া দরকার ততটুকু নিয়ে ফেলে, আর বাকিটা চুলে ঘোরায় থেকে যায়, যার ফলে চুলগুলো ভিজে থাকে। ভিজে থাকার কারণে হেয়ার ফল হতে শুরু করে। এই জন্য বলবো যে কম পরিমাণে যতটুকু দরকার এর বেশি কখনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে না কখনো। এটি খুলে নিচ্ছে কারণ এটি হচ্ছে আমার একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার যখন আমি কথা বলি, হ্যাঁ তোমরা হয়তো দেখবে আগে একটি কন্টেন্টে একটি মিস্টেক হয়েছিল, স্কিন কেয়ারে একটি কন্টেন্টে আমার মিস্টেক হয়েছিল যে আমি এটা ইউজ করিনি। এটা ইউজ না করার কারণে আমি অনেক কী বলেছি, কীভাবে কী বলতে চাইছি আমি বলতে পারিনি, তার জন্য আজকে করে নিয়েছি। যেহেতু হেয়ার অয়েল দিব এটা আমাকে খুলে নিতে হবে। শুরুতে বিলে কেটে হেয়ার অয়েলটি আমি স্ক্যাল্পে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, হেয়ার অয়েল দেওয়ার সময় ট্যাপ ট্যাপ করে লাগাবেন, অ্যাগ্রেসিভভাবে কখনোই হেয়ার অয়েল স্ক্যাল্পে দিবেন না। ঠিক সেমভাবে হেয়ার অয়েল লেন্থে আস্তে আস্তে করে হেয়ার অয়েল দিন। হেয়ার অয়েল লেন্থ কখনোই ঘষে ঘষে হেয়ার অয়েল দেওয়ার ট্রাই করবেন না, এতে হেয়ার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, হেয়ার অয়েল দেওয়ার পর হেয়ার ম্যাসেজ করার ক্ষেত্রে অবশ্যই আঙুলের অগ্রভাগ দিয়ে ম্যাসেজ করার চেষ্টা করবেন, কখনোই নখ দিয়ে ম্যাসেজ করবেন না, এতে স্ক্যাল্পের স্কিনের জন্য ক্ষতিকর, এই দিকটি খেয়াল রাখবেন। আর অবশ্যই ম্যাসেজ করার সময় পিছন থেকে সামনের দিকে ম্যাসেজ করবেন। হেয়ার অয়েল দেওয়া শেষ, যেহেতু ফুল আমি আগে আছি নিচে বলেছি যে তেল দেওয়ার পর চুল আছে যাবেন, তো আমি এটা এখন আলতো করে আমি হেয়ার চুলটা বেঁধে ফেলবো। স্ক্যাল্পে সুন্দর মতো হেয়ার অয়েল দিয়ে নিয়েছে। একটা জিনিস মনে রাখবে যে আমি যেভাবে দেখলে জানিয়েছিলাম আমি ম্যাসাজ করেছি, এভাবে ঠিক ম্যাসাজ করবে, কখনোই অ্যাগ্রেসিভভাবে ম্যাসাজ করার ট্রাই করবে না, সেটা হবে কি তোমার ফলের থেকে বিফলটা বেশি হবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি ম্যাসাজটা করেছি উল্টো দিক দিয়ে, যেদিক দিয়ে আমার হেয়ার গ্রোথ হয় আমি এদিক দিয়ে ম্যাসাজ না করে আমি ঠিক উল্টো পাশ দিয়ে আমি ম্যাসাজ করেছি, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়। তোমরা এভাবেই হেয়ার অয়েল অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এতে তোমাদের হেয়ারে অনেক গ্রোথ বৃদ্ধি পাবে। ম্যাসাজ করার পর চুলটাকে একটু রিল্যাক্স মুড়ে দিতে হবে, যাতে এখন যেহেতু চুলের গোড়াগুলো নরম হয়ে গেছে কিছুক্ষণ পরে আবার সেটি স্বাভাবিক হয়ে যাবে। আর আরেকটা টিপস হচ্ছে, কখনোই হেয়ার অয়েল দেওয়ার পর পর বিছানায় যাবে না, শুবে না বা কোথাও হেলান দিবে না, জাস্ট একটু বসে থাকবে, জাস্ট মিনিমাম এক ঘন্টা বসে থাকবে। তাহলে হবে কি, তোমার যে এখন আমি হেয়ার অয়েলটা দিয়েছি এখন আমার কার্যকারিতা শুরু হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে 3-4 ঘন্টা পরে শ্যাম্পু করতে অথবা ওভারনাইট রেখে সকালে উঠে শ্যাম্পু করার চেষ্টা করবে। হেয়ার অয়েল ব্যবহার করার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে, তোমরা অনেকে বলো হেয়ার অয়েল দিতে চাও না, অনেকে হেয়ার অয়েল ইউজ করতে চাও না, বলো যে হেয়ার অয়েল ইউজ করার পর শ্যাম্পু করলে তেলতে একদম চিটকিটে ভাব থেকে যায়, হেয়ার তেলের যে একটা চিটকিটে ভাব ওটা থেকে যায়, সেটার জন্য অবশ্যই শ্যাম্পু করার আগে চুলটা ভালো মতো ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা শ্যাম্পু করবে। আশা করছি তোমাদের আজকে আমার এই টপিকটি ভালো লাগবে। আবার আরও নতুন নতুন কন্টেন্ট পেতে এবং আরও নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।